ব্রিটিশ হাই কমিশনের অফিসের পক্ষ থেকে দুই সদস্যের একটি দল এবার দেখা করে গেলেন দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শমিক ভট্টাচার্যের সঙ্গে। সেই দলে ছিলেন মিনিস্টার কাউন্সিলর ফিয়েরাল ড্রেক এবং ব্রিটিশের ডেপুটি হাই কমিশনের পলিটিক্যাল ইকোনমি অ্যাডভাইজার অজিত আমেনন। প্রায় 40 মিনিটের সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন তারা। পরে এই বিষয়ে শমিকবাবু দাবি করেন নিছকই ব্যক্তিগত আলাপচারিতা হয়েছে, যেখানে মমতার দল আমাদের কত মারছে তা আমরা বিদেশিদের সামনে তুলে ধরিনি। কিভাবে এখানে ইলেকশন হচ্ছে, আমি কি ক্যাম্পেইন করছি জানা, কোনো আভ্যন্তরীণ বিষয়ে কোনো বিষয়ে আলোচনা নেই, সেটা করাও যায় না। ডেরেন ড্রেক উনি ব্রিটিশ হাই কমিশন থেকে এসছেন দিল্লি থেকে, আর এখানে অজিত মেনন পলিটিক্যাল এন্ড ইকোনমিক অ্যাডভাইজার আছেন কনসুলেটে, তাদের পোস্ট যদি কথাবার্তা জানতে চাইছিলেন যে ইলেকশন ক্যাম্পেইন কীরকম চলছে, কী 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 করে আমরা কথাবার্তা বলি, সেটা সম্ভব না। সেটা আমি কোনোদিন কোনো ফরেন ন্যাশনাল কিছু কথা বলব না। আমার দেশে কী হবে, আমাকে মমতা ব্যানার্জি কত মারল, হ্যাঁ তৃণমূল কংগ্রেস কত পোস্টার ছেড়ল, সেটা কি আমি কোনো ফরেন ন্যাশনাল কিছু কথা বলব, সম্ভবই বললেও বলব এবং সে প্রশ্ন ওনারা ভাবল ওনারা কীভাবে কোন কোন ইস্যুর উপরে আমরা করছি। সারা দেশের আগে মহারাষ্ট্র গেছেন, গুজরাট গেছেন, সব জায়গায় ঘুরে কলকাতায় এসেছেন, এসে এখানে সব পার্টি দেখা এরকম মনে হচ্ছে।